আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটি ভিডিও করলাম। আজকে সকাল সকাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় মনে হলো যে ওয়েদারটা দেখে যে একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। বরাবরই আমার আকাশ দেখতে খুবই ভালো লাগে, বাট আজকে আকাশটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এটার কালারটা অনেক সুন্দর ছিল। আজকে আকাশের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। সকাল সকাল ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি আমাদের ইউনিভার্সিটির বাসে করে। আর আমাদের ইউনিভার্সিটি থেকে আসতে বা ইউনিভার্সিটিতে যেতে এই রাস্তাটা পড়ে সবসময়। এই রাস্তাটা এত বেশি সুন্দর যে সকালবেলা যে ঘুম থেকে উঠে যে ক্লান্তি ভাবটা থাকে ওটাও চলে যায়। এর মধ্যে আমাদের চলছে সেমিস্টার ফাইনাল। সেমিস্টার ফাইনালে সব কিছু হচ্ছে আমাদের সাবমিশনের সময়। সাবমিশন করতে করতে আমরা রাত দিন এত পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে যা বলার বাইরে। তো যখন এত পরিশ্রমের মধ্যে দিয়ে এত প্রেশারের মধ্যে দিয়ে যখন আকাশটা দেখলাম যে আজকে আকাশটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক বেশি সুন্দর, তো মনে হলো যে একটা ভিডিও করে ফেলি, একটা ছোট ব্লগ করে ফেলি। এই রাস্তাটা আমার আম্মুরও খুব বেশি পছন্দ, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এবং এই রাস্তাটা আপনাদেরকে দেখাই। আমরা আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছি। বাস থেকে নেমেই রাস্তার অন্য পাশে দেখলাম যে কাশফুল ধরে আছে। আর আজকে আমাদের ইউনিভার্সিটির কোনো একটা প্রোগ্রাম ছিল, বাট আমাদের ক্লাস থাকার কারণে, লাস্ট ক্লাস থাকার কারণে আজকে আমরা ওখানে যেতে পারিনি। ক্লাস শেষে বের হলাম ক্লাস করে, দেন হচ্ছে একটু মাঠে হাঁটাহাঁটি করছিলাম। আজকের ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, আর গাড়ির অপেক্ষাও করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন আমি আর আমার ফ্রেন্ড ওদের গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
পাশে এসে একটু পাস্তা বানিয়ে ফেললাম এবং সাথে চাও বসিয়ে দিলাম। আশা করছি আমার ছোটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।